যুক্তরাষ্ট্রের বিশ্ব ব্যাংক গ্রুপের বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও মানব সম্পদ উন্নয়নের প্রশংসা করলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উন্নয়ন সহযোগীরা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি শারফুল আলম। বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থনীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। বাংলাদেশের জন্য চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে 4.5%। দুর্যোগ প্রবণ 20 দেশের অর্থমন্ত্রীদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, জিডিপির প্রবৃদ্ধির গতি নিয়ে মোটেও চিন্তিত নয় সরকার। আর্থিক সংকট কাটিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছেন তিনি। হ্যালো, ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বাংলাদেশের উন্নতি সম্পর্কে সবাই বলে যে ধারাবাহিক ভাবে একটা উন্নতি হয়েছে বাংলাদেশ, এটা অনস্বীকার্য। হয়তো কোনো কোনো সময়ে একটু রাজনৈতিক ইস্যু হয়েছে, মাঝে মাঝে কিছু হুটচাট খেয়েছি, চড়াই উৎরাই পার হয়েছি, কিন্তু মোটামুটিভাবে আমরা সেই, আমি যদি বলি যে বিশেষ করে 90 পর থেকে কিন্তু আমরা ধারাবাহিক। এটা কোনো সরকারকে আপনার বাহাদুরি দেবেন বা কোনো সরকারকে দোষ দেবেন সেটাও না। আমরা যদি রিপেমেন্টের জিনিসটাও না দেখি, আমাদের ডেট সাস্টেনেবিলিটি ওরাও প্রশ্ন করছে তোমরা দিতে পারবে কিনা, এখন পর্যন্ত ফেল করিনি। এইবার আমরা 2 মাসের মধ্যে আমরা কিছু কিছু বকেয়া ছিল এটাও আমরা দিয়ে দিয়েছি। বিশ্বব্যাংক সদর দপ্তরে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যাংক থেকে কি পরিমাণ অর্থ লোপাট হয়েছে তা শিগগিরই জানা যাবে। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি জানান, সঠিকভাবে ব্যয় করতে পারলে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যে কোনো পরিমাণ অর্থ পাওয়া সম্ভব। আমরা ক্ষতির পরিমাণটা বের করবো যে কোন ব্যাংক কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কতখানি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি শর্টফল আছে, কত কীভাবে রিক্যাপিটালাইজ করতে হবে। দিস আর অল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার। একটা জিনিস খুব বোঝা যায় যে কী লাগবে আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করে। ইন টার্মস অফ সাপোর্ট, সাপ্লাই ইজ গ্রেটার দেন ডিমান্ড, আমাদেরকে অ্যাবজর্ব করার ক্যাপাসিটির চেয়ে বেশি ওরা আমাদেরকে এখন হেল্প করতে চাচ্ছে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার বাস্তবায়নে আর্থিক এবং কারিগরি সহযোগিতা দিতে সম্মত হয়েছে উন্নয়ন সহযোগীরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাত সংস্কারে যে উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। বিশ্বব্যাংকের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি আরও জানান, ভবিষ্যতে যে ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে তাকে স্বাগত জানাবে বিশ্বব্যাংক ও আইএমএফ। একই সাথে সব ধরনের কারিগরি সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠান দুটি। শারফুল আলম, এটিএন বাংলা, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।